नमो नमः। प्रिय संस्कृत शिक्षार्थी द बेस्ट एडुकेटमे स्वागतम। आजकल आलोच्य विषय किभावे अति सहजे संस्कृत शब्दरूप शेखा जाए ता आज आमी तोमादेर देखाबो। तो चलो शुरू करा जाक आजकल एई भिडियोटी। प्रथमे देखो शब्दरूप तीनटी की एक होच्छे पुंगलिंग शब्द, दुए होच्छे स्त्रीलिंग शब्द और तीने होच्छे नपुंसक शब्द। एबार देखो आमी आकारान्त स्त्रीलिंग शब्द किभावे सूत्रेर माध्यमे मुखस्थ करा जाए ता आज आमी देखाबो। तो आमी प्रथमे कि करलाम, तीनटे वचन लिखे फेललाम, एक वचन, द्विवचन और बहुवचन, एवं विभक्ति लिखे फेललाम प्रथमा, द्वितीया, तृतीया, चतुर्थी, पंचमी, षष्ठी, सप्तमी और सम्बोधन। एबार देखो प्रथमार एक वचने आमी लिखलाम आ, तारपरे द्विवचने लिखलाम ए, तारपरे बहुवचने लिखलाम आह, द्वितीयार एक वचने लिखलाम आम ए आह, तृतीयार एक वचने लिखलाम अया, द्विवचने लिखलाम आभ्याम, बहुवचने लिखलाम आभ्य, चतुर्थी एक वचने लिखलाम आओई, द्विवचने लिखलाम आभ्याम, बहुवचने लिखलाम आभ्य, पंचमी एक वचने लिखलाम आयाह, द्विवचने लिखलाम आभ्याम, बहुवचने लिखलाम आभ्य, षष्ठी एक वचने लिखलाम आयाह, द्विवचने लिखलाम अयोह, बहुवचने आनाम, सप्तमी एक वचने लिखलाम आयाम, द्विवचने लिखलाम अयोह, बहुवचने लिखलाम आशु, सम्बोधने एक वचने लिखलाम ए, द्विवचने लिखलाम ए ও বহুবচনে লিখলাম আহ। আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের কিছু উদাহরণ আমি এখানে রেখেছি। কী কী রেখেছি? রেখেছি বালিকা, রমা, পূজা, অর্চনা, কবিতা, শিলা, রেখা, বিদ্যা, লজ্জা, শোভা, সভা, নিশা, সজ্জা। এক কথায় যে সমস্ত স্ত্রীলিঙ্গ শব্দের নামের লাস্টে আ আছে তাদেরকে আমি এই সূত্রের মধ্যে ফেলবো। তো চলো শুরু করা যাক। তবে এখানে একটা কথা অবশ্যই মনে রাখবে যে বালিকা শব্দটা আমি এখানে নেব, সেখানে বালিকার শেষের অক্ষরের সঙ্গে অর্থাৎ কর সঙ্গে সমস্ত সূত্রগুলো প্রয়োগ হবে। অর্থাৎ কর শেষে আ থাকলে আ আলাদা করে দেবে না, আর কতে যদি অ উচ্চারণ হয় তাহলে অ আলাদা করে দেবে না, শুধু ক বসিয়ে দেবে। তো চলো দেখো আমি তিনটে বচন লিখে ফেললাম, এক বচন, দ্বিবচন ও বহুবচন, এবং বিভক্তিগুলো লিখে ফেললাম প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী ও সম্বোধন। এইবার দেখো প্রথমে কী রয়েছিল? আ রয়েছিল, তাই এখানে আমি দেব বালিকা। তারপরে কী রয়েছিল? বা একাত ছিল, তাই আমি এখানে দেবো বালিকে। তারপর আ বিসর্গ ছিল, তাই আমি দেবো বালিকা হ। তারপরে কী ছিল? আম ছিল, তাই আমি দেবো বালিকাম। তারপরে এ ছিল বালিকে, তারপরে আহা ছিল বালিকা হ, তারপরে অয়া ছিল বালিকয়া, তারপর আভ্যাম ছিল বালিকাভ্যাম, তারপর আভি ছিল বালিকাভি, তারপরে ছিল আ ওই, তাহলে আমি এখানে দেবো বালিকা ওই, তারপর আভ্যান ছিল আমি এখানে দেবো বালিকাভ্যাম, তারপরে আভ্য ছিল আমি এখানে দেবো বালিকাভ্য। এইবারে পঞ্চমীতে ছিল আয়াহা, তাই আমি এখানে দেবো বালিকায়াহা, তারপরে আভ্যাম ছিল তাই আমি এখানে দেবো বালিকাভ্যাম, তারপরে আভ্য ছিল তাই আমি এখানে দেবো বালিকাভ্য। এবার ষষ্ঠী বিভক্তিতে আয়াহ ছিল তাই আমি এখানে দেবো বালিকায়াহ, তারপরে আমি দেবো বালিকয়াহ, অয়াহ ছিল যেহেতু বালি, এবং ষষ্ঠী বিভক্তির বহুবচনে দেবো আনাম ছিল যেহেতু তাই বালিকানাম। এইবারে দেখো সপ্তমী বিভক্তির এক বচনে আয়াম ছিল তাই দেবো বালিকায়াম, তারপরে অয়াহ ছিল তাই দেবো বালিকয়াহ, তারপরে আশু ছিল তাই দেবো বালিকাশু, এবং সম্বোধনে ছিল বালিকে, বালিকে, বালিকায়াহ। তোমরা কে কে এইভাবে সংস্কৃত শব্দরূপ সূত্র শিখেছ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং এই যে সমস্তগুলো দিলাম সেগুলো বাড়িতে তৈরি করবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, লাইক করলে ভিডিও করতে অনেক বেশি মোটিভেট হই, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটামের সঙ্গে যুক্ত থেকো, এইরকম ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য।